মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট আপনি এখন অনলাইনেই ডাউনলোড করতে পারবেন। এছাড়াও গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্সের সার্টিফিকেট অন্যান্য বিভিন্ন ডকুমেন্ট অনলাইনেই ডাউনলোড করা যায়। সেই সম্বন্ধে বিস্তারিত জানাবো এই ভিডিওতে কিভাবে আপনি ডাউনলোড করবেন আপনার মোবাইল থেকে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মার্কশিট ডাউনলোড করার জন্য আপনাকে গুগল প্লে স্টোর ওপেন করতে হবে। গুগল প্লে স্টোর ওপেন করার পর আপনি এখানে সার্চ করবেন ডিজিলকার। তো ডিজিলকার মোবাইল অ্যাপ আপনি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। এখানে ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে অ্যাপটি। ডিজিলকারে বর্তমানে সরকারি বিভিন্ন ডকুমেন্ট আপনি এখানে ইনস্টল করতে পারবেন বা ডাউনলোড করে রেখে দিতে পারবেন। সমস্ত জায়গায় সেই ডকুমেন্ট শো করাতে পারবেন, অরিজিনালের মতোই বৈধতা পাবেন। এখানে আপনার আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির আরসি এবং ভ্যাকসিন সার্টিফিকেট থেকে শুরু করে আরও বিভিন্ন ডকুমেন্ট রয়েছে যেগুলো আপনি ডিজিলকারে সেভ করে রাখতে পারেন। ডিজিলকার ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আপনি অপশন পাবেন, বাই ডিফল্ট ইংলিশে সিলেক্ট থাকবে, আমরা ইংলিশেই রাখবো, ইংলিশে ক্লিক করে এগিয়ে যাব। এরপরে আপনি নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন, তারপরে লেটস গোতে ক্লিক করবেন, পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে প্রথমত আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, যেহেতু প্রথমবার আপনি যদি ডিজিলকার ইউজ করে থাকেন তাহলে এখানে একটা আইডি এবং পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। তার জন্য এখানে গেট স্টার্টেডে ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করলে আপনার যদি আগে থেকে ইউজার আইডি পাসওয়ার্ড না ক্রিয়েট করা থাকে তাহলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার নাম এন্ট্রি করবেন, ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবেন, জেন্ডার এখানে সিলেক্ট করবেন, মোবাইল নাম্বার এন্ট্রি করবেন, সিক্স ডিজিট পিন নাম্বার একটা সেট করতে হবে যেটা আপনার খুশি মতো আপনি সেট করতে পারেন, ইমেল আইডি এখানে এন্ট্রি করে দেবেন, আধার কার্ডের নাম্বার এন্ট্রি করার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বার এন্ট্রি করলেন সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে, ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন। যদি মোবাইলে ওটিপি সেন্ড না হয় তাহলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন, আপনার মোবাইলে আবার ওটিপি সেন্ড হবে, ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে এখানে আপনার সামনে আরও কিছু অপশন চলে আসবে। এখানে ইউজার নেম সেট করার জন্য অপশন চলে আসবে, একটা ইউজার নেম আপনি এখানে সেট করে নেবেন, যেটা আপনার নাম দিয়ে বা অন্য কিছু দিয়েও আপনি সেট করতে পারেন। ইউজার নেম সেট করার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। যদি সেই নামে অলরেডি ইউজার আইডি বানানো থাকে তাহলে আপনাকে অন্য কিছু ইউজার নেম সেট করতে হবে, তারপরে আপনি সাবমিটে ক্লিক করবেন। তো এখানে সাকসেসফুলভাবে আপনার ইউজার নেম সেট হয়ে যাবে, ওকেতে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানে সাকসেসফুল মেসেজ আপনার সামনে শো হবে দেখতে পাবেন। এরপরে ডিজিলকার সম্পূর্ণভাবে আপনার সামনে ওপেন হবে, আপনার নাম এখানে শো হবে দেখতে পাবেন। প্রথম যে কাজটা করবেন, আপনি আধার কার্ডটা প্রথমে এখানে ডাউনলোড করবেন, অর্থাৎ আধার কার্ডটা ডকুমেন্টটাকে ইস্যু করাবেন। তাহলে এখানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এবং আধার কার্ড ইস্যু করার ক্ষেত্রে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে। এখানে গেট নামে ক্লিক করবেন, তারপর এখানে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এখানে আপনি ক্লিক করবেন, আই এগ্রিতে ক্লিক করে এগিয়ে যাবেন। আই এগ্রিতে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে, এখানে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে, ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন, তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার ডকুমেন্ট এখানে ইস্যু হয়ে যাবে এবং আধার কার্ড এখানে ইস্যু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে আধার কার্ডের উপরে যদি আপনি ক্লিক করেন আধার কার্ডের সমস্ত তথ্য আপনি এখানে পাবেন ইস্যু ডকুমেন্টের আন্ডারে, এবং এই আধার কার্ড আপনি বিভিন্ন জায়গায় শো করাতে পারেন, অরিজিনালের সমান বৈধতা পাবেন। এবং এই যে সমস্ত ডকুমেন্ট আপনি এখানে ইস্যু করাবেন সমস্ত কিছুই আপনি ইস্যু ডকুমেন্টের আন্ডারে দেখতে পাবেন। এরপর আমরা হোমে ক্লিক করব, এবং হোমে ক্লিক করার পর আমরা যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট ডাউনলোড করব, তো সেই জন্য একটু নিচের দিকে এখানে এক্সপ্লোর মোর যে অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে বিভিন্ন পপুলার ডকুমেন্টের অপশন পাবেন, এছাড়াও নিচের দিকে স্টেট ওয়াইজ আপনি সার্চ করতে পারবেন। স্টেট ওয়াইজ সার্চ করার জন্য এখানে এক্সপ্লোর মোরে ক্লিক করবেন, সমস্ত স্টেটের অপশন পেয়ে যাবেন। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট এখানে দেখবেন,
সর্বশেষ অপশন রয়েছে, এখানে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন। ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সমস্ত সরকারি ডকুমেন্ট এখানে ইস্যু করা হয় সমস্ত ডকুমেন্টের লিস্ট এখানে পাবেন। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন টেকনিক্যাল কলেজ, এছাড়াও হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির আরসি, সমস্ত কিছু, ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত কিছু এখানে ইস্যু করা যায়, যেগুলো আপনি ডাউনলোড করে বা সেভ করে ডিজিলকারে রাখতে পারেন। এখানে আমরা দেখব মাধ্যমিকের মার্কশিট এবং মাধ্যমিকের সার্টিফিকেট এখান থেকে আপনি ডাউনলোড করতে চাইলে মাধ্যমিকের মার্কশিটের উপরে ক্লিক করবেন। এখানে আপনার নাম শো হবে, ডেট অফ বার্থ শো হবে যেহেতু রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন, এবং এখানে কত সালে আপনি মাধ্যমিক দিয়েছেন সালটা এখানে সিলেক্ট করবেন। তবে 2009 বা তার পরে যদি মাধ্যমিক দিয়ে থাকেন বা উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন সেই সমস্ত ডকুমেন্ট এখানে ইস্যু করাতে পারবেন। তার আগে যদি দিয়ে থাকেন, এখনও পর্যন্ত আপলোড হয়নি। এরপরে এখানে আপনার রোল নাম্বার এন্ট্রি করতে হবে, রোল এবং নাম্বার এন্ট্রি করে দেবেন, তারপরে গেট ডকুমেন্টে ক্লিক করবেন। তো এখানে আমরা সমস্ত কিছু এন্ট্রি করেছি, এবার গেট ডকুমেন্টে ক্লিক করব। গেট ডকুমেন্টে ক্লিক করলে আপনার ডকুমেন্ট এখানে মার্কশিট ইস্যু হবে, একটু ওয়েট করলে আপনি বুঝতে পারবেন। যদি সেই সমস্ত সালের ডকুমেন্ট ইস্যু না হয় তাহলে জানবেন এখনও পর্যন্ত আপলোড হয়নি। একই রকমভাবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট ডাউনলোড করতে চাইলে আপনি এখানে ক্লাস 12 মার্কশিট, ক্লাস 12 পাসিং সার্টিফিকেট অপশন পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনার রোল নাম্বার এবং পাসিং ইয়ার এখানে এন্ট্রি করতে হবে, তারপরে গেট ডকুমেন্টে ক্লিক করবেন। এখানে আমরা উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার এবং পাসিং ইয়ার এন্ট্রি করেছি, এরপরে গেট ডকুমেন্টে ক্লিক করব। গেট ডকুমেন্টে ক্লিক করলে এখানে দেখবেন ইস্যু সার্টিফিকেটের আন্ডারে আপনার মার্কশিট এবং সার্টিফিকেট এইভাবে এখানে অ্যাড হবে। যদি আপনার এখানে সার্টিফিকেট অ্যাড না হয় বা নো রেকর্ড ফাউন্ড দেখায় তাহলে জানবেন সেই সালের সার্টিফিকেট বা মার্কশিট এখনও পর্যন্ত ডিজিলকারে আপলোড হয়নি। এবং সার্টিফিকেট ইস্যু হয়ে গেলে আপনি এখানে সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন, সার্টিফিকেটের সমস্ত ডিটেলস এখানে শো হবে দেখতে পাবেন, এবং সেই সার্টিফিকেট বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করতে চাইলে শেয়ারের অপশন পাবেন, এবং ডাউনলোড করতে চাইলে বা প্রিন্ট আউট করতে চাইলে ডাউনলোডও করে নিতে পারবেন, যেটা আপনি সেভ করে রেখে দিতে পারবেন বা বিভিন্ন জায়গায় শো করাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।